নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রান্না। আজকের রেসিপির নাম পালং মশলা পনির। এটি তৈরি করতে প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। একটু গরম হতে তাতে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর আমি এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি 2টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2টি পাকা টমেটো একসাথে মিক্সিতে বেটে তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর যখন টমেটো থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিতে হবে। আমি 1 আঁটি পালং শাক খুব ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কুচি করে কেটে গরম জলে একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তারপর সেটা জল দিয়ে ছেঁকে একটু ঠান্ডা করে মিক্সিতে একদম মিহি করে বেটে এই পেস্টটা বানিয়ে রেখেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এর আগে আমার চ্যানেলে যতগুলোই পনিরের রেসিপি আমি দেখিয়েছি, আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে আমায় সেটা জানিয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু 3টি পেস্ট আগে থেকে বানিয়ে রাখতে হয়। তার মধ্যে 2টো আমার এখানে ব্যবহার হয়ে গেছে, আর 1টা কাজু বাদামের পোস্তর পেস্ট আছে, ওটা রান্নার শেষে আমি ব্যবহার করব। মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে যখন শাকের কালারটা একটু পরিবর্তন আসবে, তখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পনির আমি দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে বাটা দেবো। এক্ষেত্রে বলে রাখি, তাড়াহুড়ো কারোর থাকলে ধনে গুঁড়ো আপনারা সামান্য একটু জলে ভিজিয়ে রেখে সেটাও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে 8-10টি মতো কাজু বাদাম আর 1 টেবিল স্পুন পোস্ত একসাথে বেটে রেখেছিলাম একটু জল জল করে, সেইটা দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এই রান্নায় জল দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই, তবে নাড়তে নাড়তে তলা থেকে যাতে লেগে না যায় তার জন্য আমি 1 কাপের 1 কাপ ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় আমি চিনি দিইনি ঠিকই, কিন্তু আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এই সময় একটুখানি চিনি দিতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর শেষে 1টা উপকরণই দেওয়া বাকি আছে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে 1টা লাইক করতে ভুলবেন না জানি। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, রুটি ভাত পরোটা সব কিছু দিয়েই খুব ভালো লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে লিখে জানান। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট। আপনাদের কমেন্টগুলো পড়লে আমি খুব উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজকের মতন আসি, নমস্কার।